পশ্চিমবঙ্গ সরকারের বন বিভাগের উদ্যোগে দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের ঝড়কালিতে চলছে দুদিনব্যাপী বনবান্ধব উৎসব। বিদ্যাসাগর বিদ্যামন্দির হাইস্কুলের মাঠে বৃহস্পতিবার ও শুক্রবার দুদিনব্যাপী চলবে এই বনবান্ধব উৎসব। সুন্দরবনের বিভিন্ন বেসরকারি সংস্থা, বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী সহ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর বনবান্ধব উৎসবে নিজেদের স্টল দিয়ে অংশগ্রহণ করেছে। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী বিজয় কৃষ্ণ বর্মন, এছাড়াও উপস্থিত ছিলেন গোসাবার বিধায়ক জয়ন্ত নস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সহসভাধিপতি শৈবাল লেহরি, রাজ্যের প্রধান মুখ্য বনপাল নরেন্দ্র কুমার পাণ্ডে সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। ভালো কাজের পুরস্কার হিসেবে এদিন বন দপ্তরের তরফ থেকে বনবান্ধবদের হাতে বিভিন্ন পুরস্কার সামগ্রী তুলে দেন বনমন্ত্রী। সুন্দরবন থেকে বিশ্ব সমাচার নিউজ টিম।